তো আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। এটা প্রথম শীতকালের প্রথম ঘুরতে যাওয়া বলতে পারো। তো আমাদের আমাদের সাথে যাচ্ছে আমাদের দাদা, বাপ্পা, শানু ও অনকে। এখন শ্যামপুর কালী মন্দিরের সামনে, এখান থেকে যাব দক্ষিণের দিক গাড়ি ধরতে, আর সেই গাড়ি করেই পৌঁছে যাবো কাদিয়ারা লঞ্চ ঘাট। এখন গাদিয়ারা জিটি ঘাটে আমাদের লঞ্চ আসতে এখনো আধা ঘন্টা দেরি। তো সেহেতু আমরা ঠিক করলাম প্রথমে টিফিন করে নেওয়া যাক। আপনারাও এখানে টিফিন করতে পারেন, টিফিনের অনেক দোকান আছে। আমাদের এখন টানা তোলা চলছে, দেখছেন সবাই বড় লোক বড় বড় নোট বার করছে। বাকিরা বাইরে ফটো তুলতে ব্যস্ত, দৃশ্যটা ভালোই মনে হয়। আপনারা অবশ্যই আসবেন, চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে আছে, সাদা হয়ে আছে। আলোতে বুঝতেই পারছেন বাইরে দেখাতে খুবই অসুবিধা হবে, বুঝতেই পারবেন না কি আছে। এইমাত্র আমরা রাজবাড়ি পৌঁছালাম, খুবই উৎসাহিত আমরা রাজবাড়ি দেখার জন্যে। আর আপনারা দেখুন আমাদের সাথে রাজবাড়ি কী কী আছে। আমাদের ঠিক বাঁদিকে রাজার আম বাগানে আজ অনেকে ফিস্টি করতে এসেছে, আপনারা তার আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছেন। রাজবাড়ির গেট দিয়ে ঢোকার পরেই আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন, এখান থেকে অবশ্যই আপনারা টিকিট কেটে নেবেন নতুন রাজবাড়ি দেখার জন্য। আমরা এখন যাচ্ছি গোবিন্দজিউ মন্দির দেখার জন্য। আমরা টিকিট কাটার সময় জানতে পারলাম যে মন্দির আর আধা ঘন্টা খোলা থাকবে। তো আমরা প্রথমে মন্দিরটাই দেখতে চলে এলাম। মন্দির খোলার সময় হলো সকাল 8টা থেকে 12টা, ও তারপর ভোগ নিবেদন হয়, তারপর বিকেল 3টে থেকে 8টা। মেন মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ, আপনারা বাইরে ঘুরে দেখতে পারেন। আপনারা এসে অবশ্যই মন্দিরটি দর্শন করবেন। সত্যি বলতে মন্দিরের ভেতরের পরিবেশটি এত সুন্দরভাবে সাজানো, আপনাদের এসে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে ইচ্ছা করবে না। আমরা এখন পুরানো রাজবাড়ির সামনে, মন্দির থেকে বেরিয়ে এসেই আপনারা দেখতে পাবেন এই রাজবাড়ির রাজা ছিল রাজা সতীপ্রসাদ গর্গ বাহাদুর। এই পুরানো রাজবাড়ির মেরামতির কাজ চলাকালীন রাজবাড়িটি ভেঙে পড়ে, তখন থেকেই রাজবাড়ির ভেতরে প্রবেশ নিষেধ আছে। আমরা বাইরে থেকেই যতটুকু দেখেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো পুরনো রাজবাড়ির মিষ্টি দোকান, আপনারা ম্যাপ দেখলেই বুঝতে পারবেন
এটা হলো রাজার আমবাগান। আপনারা চাইলে এখানে এসে পিকনিক করতে পারেন। আজ এখানে অনেকেই পিকনিক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাঁদিকে আছে গোপাল দিঘি। খালি হাতের মাথা, খালি হাতের মাথার করবে গ্যাস টাইম মারতে ব্যস্ত। এটা হলো নতুন রাজবাড়ি, রাজার স্মৃতি উদ্দেশ্যে রাজার বংশধরেরা এটা বানিয়েছেন। ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আপনাদের দেখাতে পারছি না ভেতরে কী কী আছে। অবশ্যই এসে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমরা রাজবাড়িতে প্রবেশ করলাম। রাজবাড়িতে প্রচুর লোকের ভিড়, আপনারা আসলে অবশ্যই মাস্ক পরবেন, মাস্ক ছাড়া এন্ট্রি নেই। এইদিকে অনেকগুলো কক্ষ আছে, এই কক্ষে রাজার স্মৃতি অনেক জিনিস রাখা আছে। ক্যামেরা অ্যালাউ নেই বলে আপনাদের সাথে সেগুলি শেয়ার করতে পারছি না। আপনাদের যে ছবিগুলি দেখাচ্ছি এগুলি কক্ষের বাইরে রাখা আছে বলেই দেখাতে পারছি। কক্ষের ভেতরের জিনিসগুলি দেখতে হলে আপনাদের অবশ্যই এখানে আসতে হবে। আর সত্যি বলতে কক্ষের ভেতরের জিনিসগুলি এতটাই সুন্দর, আপনাদের এসে খুবই ভালো লাগবে। এখন আপনারা রাজবাড়ির ভেতরের পরিবেশটা উপভোগ করুন, আবার পরে দেখা হচ্ছে। আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ। আমাদের খুবই ভালো লেগেছে এই রাজবাড়িতে এসে। আপনারাও আসুন, খুবই ভালো লাগবে রাজবাড়ি ঘুরে। ও গোবিন্দজি মন্দির, তারপর আছে বর্ণ রাজবাড়ি। ঘুরে ভালোই জায়গা, আবার পরে আসবো। দাদা কিরকম লাগলো? আমরা বাসে উঠেছি মহিষাদল সিনেমার থেকে। এই বাস করেই আবার পৌঁছে যাবো গেঁওখালি বাড়ির দিকে।